একাদশ শ্রেণীর ইতিহাস বিষয় থেকে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন তোমাদের আসতে পারে সেইগুলি নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলি দেখে নাও ইম্পর্টেন্ট কুড়িটি প্রশ্ন আমি সাম্রাজ্য চ্যাপ্টার থেকে তুলেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে প্রথমে দেখো ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি লেখককে এটা হবে অপশন ক প্লিনি তোমাদের নিচে আনসারটা দেওয়া আছে তোমরা একটু দেখে নিও ভালো করে রোমে বাণিজ্যিক জোতকে কি বলা হয় সেটা বলা হয় ভিলা অপশন ক তিন নম্বর রোমের প্রাচীন বাৎসরিক ক্যালেন্ডার হল সেটা হচ্ছে নোমো নুমা, সরি নুমা অপশন গ তিন নম্বর সরি চার নম্বর হিস্টেরিস গ্রন্থটির লেখককে সেটা হচ্ছে পলিবিয়াস অপশন ক পাঁচ নম্বর দেখো দ্য রিপাবলিক গ্রন্থটি লেখককে রিপাবলিক গ্রন্থটির লেখক এখানে প্লেট অপশন নেই প্লেটও থাকলে অবশ্যই হতো এখানে যেহেতু শীষের অপশন আছে অপশন খটাই হবে এরপরে দেখো বাইজেন্টাইন সাম্রাজ্য পতন হয়েছিল কত সালে আমরা অবশ্যই জানি অপশন খ চোদ্দশো তেপ্পান্ন সালে এরপরে চলো ইলিয়াডের লেখক হলেন কে ইলিয়াড হলো হমার অপশন ক আট নম্বর প্রাচীন গ্রিসে পলিশ বা নগরগুলি নগররাষ্ট্রগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কোনটি স্পার্টা হ্যালোট পেরিয়কয় স্প্যারিয়ট এটা হবে অপশন ক স্পার্টা নয় নম্বর প্রশ্ন দেখো প্রাচীন রোমনগরীর প্রতিষ্ঠাতা ছিলেন কে সেটা হচ্ছে অপশন ক আছে রোমুলাস রেমাস পিসকাস সেক্টাস এটা হবে রোমুলাস দশ নম্বর দেখো আকাশ ও বৃষ্টির দেবতাকে আকাশ ও বৃষ্টির দেবতা হচ্ছে অপশন ক জুপিটার এগারো নম্বর প্রশ্ন দেখো অগ্নি ও চুল্লির দেবী কে ছিল অপশন ঘ ভেস্তা বারো নম্বর রোমান প্রজাতন্ত্রের প্রথম লিখিত আইনবিধি হল কোনটি অপশন গ দ্বাদশ বিধান তেরো নম্বর রোমান প্রজাতন্ত্রের ম্যাজিস্ট্রেটরা পরিচিত ছিল কি নামে অপশন ক কনসাল নামে পনেরো নম্বর রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে অপশন গ সিজাস সিজার পনেরো নম্বর উন্মাদ রাজা নামে পরিচিত কে ছিল সেটা হচ্ছে অপশন ক ক্লডিয়াস ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী প্রশ্ন দেখো ফ্লেভিয়ান বংশের প্রতিষ্ঠাতা কে অপশন খ ফ্লেভিয়াস সতেরো নম্বর দেখো দার্শনিক সম্রাট নামে পরিচিত কে মার্কস অরেলিয়াস খ হচ্ছে কমডাস গ হচ্ছে মার্কস কর্নেলিয়াম ঘ হচ্ছে আলেকজান্ডার সেভারাস অপশন হবে ক মার্কস অরেলিয়াস উত্তর আঠারো নম্বর দেখো গথিকাস কার ছিল অপশন ক ক্লডিয়াস অপশন খ গুথিয়াস, গথিকাস অপশন গ হচ্ছে ফ্লিপাস ঘ হচ্ছে মার্কাস এখানে অপশন ক হয়ে যাবে উত্তর ক্লডিয়াস উনিশ নম্বর দেখো পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় বাইজান্টিয়ান বা কনস্ট্যান্টিনোপোল খ হচ্ছে রোম গ হচ্ছে প্রাচীন গ্রিক ঘ হচ্ছে ম্যাসিডন অবশ্যই এটা উত্তর হয়ে যাবে ক বাইজান্টিয়ান বা কনস্ট্যান্টিনোপোল এরপর আরেকটি আছে দেখো যেটি শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্ন ইম্পারেট উপাধি ছিল কার ইম্পারেট হলো ক্যালিগুলা ক্লডিয়াস টাইবিয়াস নিরো এখানে অবশ্যই উত্তর হয়ে যাবে খ ক্লডিয়াস তোমাদের এছাড়াও আরও একাদশ শ্রেণীর ভিডিও রয়েছে তোমরা প্লেলিস্টে যাও এবং সেখানে গিয়ে একাদশ শ্রেণী বলে আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমরা সেখান থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো সমস্ত সাবজেক্টের প্রায় এবং সেখান থেকে এমসিকিউ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হয় সেখানে দেওয়া আছে তোমরা বারবার সেগুলো রিভাইজ করো অবশ্যই আশা করি কমন পাবে